এই রাস্তাগুলো আপনি চিনতেছেন না, এগুলো কোন দিক দিয়ে? মানুষকে আবার টিনের ঘরে কিনা সভাপতি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর একদম সকাল সকাল আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে অনেক কুয়াশা, আর এখনও কিন্তু সূর্যটাও ভালোভাবে ওঠেনি। আর এরই মাঝে আমরা বাসা থেকে বের হয়েছি, জাস্ট ফজরের নামাজটা পড়েই আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে। এই হেঁটে যাবা বলছো না, রিক্সি নিবা? এত সকাল সকাল বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই এখন হাঁটবো। হাঁটতে হাঁটতে আমরা কোনো একটা হোটেলে গিয়ে সকালে নাস্তা করব, আর নাস্তা শেষ করে আবার আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসব। তো এই কারণেই মেনলি এত তাড়াতাড়ি সকালে বাসা থেকে বের হয়েছি, কারণ একটু দেরি হয়ে গেলে আবার হোটেলে নাস্তা পাওয়া যাবে না। এই শীতকালে আমি মনে হয় প্রথম এরকম ঠান্ডার মধ্যে বের হয়েছি। আমার সাথে আজকে যারা যাচ্ছে এরা হচ্ছে আমার ভাগ্না ভাগ্নি আর ওদের কাজিনরা, কারণ আমি এই মুহূর্তে নোয়াখালীতে আছি। নোয়াখালীতে আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি, আর আমার অন্য আরেক বোনও এসেছে। তো বেশ কয়েকদিন হলো এসেছি, যদিও অনেকটা হঠাৎ করে এসেছি, এই কারণে আমি আসলে ওরকম কোনো ব্লগ আর বানাইনি। যাই হোক, এখানে এসেছি বেশ কয়েকদিন হলো, বেশ ভালোই সময় কাটছে। তবে আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি, তো এই কারণেই মেনলি ব্লগটা করা। আর আজকের এই হাঁটতে যাওয়া, নাস্তা করতে যাওয়া, এই প্ল্যানিংগুলো মেনলি ওদেরই, মানে আমার ভাগ্না ভাগ্নিদের। তো ওরা আমাকে ইনভাইট করেছে যাতে ওদের সাথে যাই। সম্পর্কে যদিও আমি ওদের খালা হই, তবে আমরা একদম বন্ধুর মতো। এখানে আসলে আমার ওদের সাথেই সময় কাটে মেনলি, আর ওরাও অনেক এক্সাইটেড থাকে আমি আসলে। মানুষ এই রাস্তার গরু ছাগল দেখলে অনেক খুশি হতো, তবে এত সকালে আর বাইরে অনেক ঠান্ডা, এ কারণে আর ওকে আনিনি। ওকে আমি আমার বোনের কাছে রেখে এসেছি, আর ও এখনও ঘুমাচ্ছে মনে হয়। তো এর মাঝে আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবিও তুলে নিয়েছিলাম। আবার হাঁটা শুরু। আর যেহেতু আমাদেরকে হোটেলে গিয়ে নাস্তা ধরতে হবে, মানে সময়ের মধ্যে একটা পৌঁছানোর ব্যাপার আছে, তো এই কারণে আমরা এখন পুরোপুরি হেঁটে যাব না, মানে অর্ধেকটা পথ আমরা হেঁটে যাচ্ছি। আর তারপর আবার সিএনজিতে করে বা রিক্সা যেটাই পাই সেটাতে করে আমরা হোটেলে যাব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটে বাসায় আসব। তো এই কারণে আমরা এখন মেইন রোডের দিকে যাচ্ছি, আর সেখানে ইজিলি রিক্সা বা সিএনজি যেটাই হোক সেটা ইজিলি পেয়ে যাব। বেশ অনেকদিন পর আমি আসলে বাসা থেকে এত সকাল সকাল বের হয়েছি এরকম হাঁটার উদ্দেশ্যে, কারণ মানুষ হওয়ার পর থেকে ওরভাবে আর বের হওয়া হয় না আমার। কারণ দেখা যায় আমি যখন উঠে যাই মানুষও জেগে যায়। তো আজকে আমার বোনের কাছে রেখে এসেছি, এই কারণে আমি অনেকটা নিশ্চিন্ত। আর ঢাকায় থাকতে আসলে ওভাবে শীত অনুভব করিনি, তবে এখানে আসার পর দেখলাম যে মোটামুটি ভালোই শীত আছে, এখানে ঠান্ডা পড়ছে। তো এরকম শীতের মধ্যে আর কি সকাল সকাল হাঁটতে বের হয়েছি, একদম আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল। কারণ তখন তো রেগুলার এরকম সকাল সকাল স্যারের বাসায় প্রাইভেটে বা কোচিংয়ের জন্য বের হওয়া পড়তো,
এরপর আসলে এত সকালে খুব একটা বের হওয়া হতো না আমার, তো সব কিছু মিলিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছে। আর এখন আমরা মেন রোডে চলে এসেছি, দেখি এখান থেকে রিক্সা বা সিএনজি কী পাই। তবে তার জন্য আগে রাস্তাটা পার হতে হবে, তো সবাই মিলে এখন আগে রাস্তা পার হয়ে উঠো না, উঠো উঠো উঠো, সামনে কে বসবা? দুইজন দুইজন বসতে পারবে সামনে? সবাই মিলে একটা সিএনজি ভাড়া করে আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে রাজমহল রেস্তোরাঁ, এটা মোটামুটি মাইজদির বেশ কয়েকটা নাম করা হোটেলের মধ্যে একটা। মাইজদিতে অবশ্য এর আগে আমার কখনো ওইভাবে হোটেলে খাওয়া হয়নি। তো আমরা মোটামুটি ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম, কারণ তখনও খুব একটা ভিড় হয়নি। তো আমরা গিয়েই সিট খালি পেয়েছি, তো যাওয়ার সাথে সাথে আমরা আমাদের যার যার পছন্দ মতো নাস্তা অর্ডার করে দিয়েছিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমাদের নাস্তাও চলে এসেছে, সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা অর্ডার করেছিলাম ডাল, সবজি, যার যার পছন্দ মতো পরোটা, নান, আর এখানকার স্পেশাল কলিজা ভুনা। মেনলি কলিজা ভুনার জন্যই আজকে এই হোটেলে আসা। এখানকার কলিজা ভুনা নাকি অনেক মজা, ওরা যেহেতু আগে খেয়েছে ওরা বলছে আর কি। তো খাওয়ার পর আমিও বুঝলাম যে আসলে কলিজা ভুনাটা অনেক মজা, খেতে খুব ভালো লাগছিল। যারা এটা একবার খাবে তাদের এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো আমরা আবার পরে নিয়েছিলাম, কারণ এটা আসলে অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষে এখন চা খাওয়ার পালা। আমি আবার আমার কিছুটা পরোটা রেখে দিয়েছিলাম চা দিয়ে চুবিয়ে খাওয়ার জন্য। আমার তো সচরাচর ওরকম দুধ চা খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে যখনই খাই দেখা যায় যে এভাবে একটু পরোটা দিয়ে খাই। আর চিটাগংয়ে কিন্তু এই চা দিয়ে পরোটা এটা কিন্তু অনেক ফেমাস। তো আমি যেহেতু চিটাগংয়েই বড় হয়েছি, তো আমারও মাঝে মধ্যে এটা খাওয়া হয়েছে আর এটা আমার অনেক পছন্দের। আপনারা কখনো এটা ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চাটা খাওয়ার পর আমরা এখন হোটেল থেকে বের হয়ে গিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব যেহেতু শেষ, এখন আমরা আস্তে ধীরে হেঁটে হেঁটে বাসায় যাব। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আসলে চিন্তা করছিলাম যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়, যে মানে আমরা একটু শর্টকাট খুঁজছিলাম যে কীভাবে শর্টকাটে বাসায় যাওয়া যায়। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডিসিশন নেওয়া হলো যে কোন দিক দিয়ে গেলে আমরা ইজিলি বাসায় যেতে পারবো, যেহেতু ওরাই এখানে থাকে, চলাফেরা করে, সো ওরাই ভালো বুঝে। আমি আসলে মেইন রোড মোটামুটি চিনলেও অলিগুলি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তো ওরা যেদিকে নিয়ে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি ওদের পিছে পিছে। এতক্ষণে কিন্তু সূর্য উঠে গেছে, আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনও কিন্তু সূর্য ওঠেনি। তো এখানে আসতে আর খাওয়া দাওয়া করতে বেশ ভালোই সময় পার হয়ে গেছে। কি নামের হোটেল? বাস হোটেল? আমার আছে না বাজি খাওয়াটা না, খাওয়াতে না।
বিল্ডিং ছবিগুলো কি আছে কোন একটা দিয়ে পরে বসলাম আমার নানাদের বাড়ির দিঘিটা আছে না আমার নানার বাড়ি যেতে খুব ইচ্ছা করে প্রত্যেক শীতকাল আসলে আমার নানার দিঘি আছে না কোন সন্ধি মানে ও রাস্তার সন্ধি ওটা তোর নন্দের নিজস্ব দিঘি শীতকালে বাড়িতে যাই তো মজা তোমরা মনে আছে খাওয়া দেখে রাত কালকে রাতে খাওয়াটাও নেই না এই রাস্তা গুলো আমি চিনতেছি না এগুলো কোন দিক দিয়ে ডান টাচ ফুল লাগাইছি সুন্দর আছে ওটা চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে নিতে পারো অনেক সুন্দর লাগে ফুল ফুটতে এই যে এটা বেঙ্গলি মানুষকে আবার টিনের ঘরে কিনে সভাপতি মহানুকে নিয়ে শিশু পার্কে আব্বু 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 ইয়ে করে আব্বু বলে তোমার আব্বু এই 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 এরিয়া গুলো তো মানে নতুন নতুন মানে অনেক বিল্ডিং উঠছে না আরে না বালুর বালুর মান হচ্ছে মানে ওপেন স্পেস আর কি সুবা তো অনেক পথ হাঁটা হলো আসলে সবাই মিলে গল্প করতে করতে হাঁটছিলাম যার কারণে ভালো লাগছিল একটু খারাপ লাগেনি আর এখন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বালুর মাঠে এটা এখানকার মোটামুটি অনেক পরিচিত একটা জায়গা তো এটা মেনলি হচ্ছে একটা ওপেন স্পেস আর এখানে আর কি সকালবেলা সবাই ব্যায়াম করতে আসে বিকালেও অনেকে ব্যায়াম করতে আসে তবে বিকালে দেখা যায় ম্যাক্সিমাম সবাই এখানে ঘুরতে আসে বিকালে এখানে অনেক রকম খাবারের স্টল বসে তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে সবাই এখানে আড্ডা দিতে বা খেলতে গল্প করতেই আসে আমরা বালুর মাঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে একটু রেস্ট নিয়েছি আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় যাচ্ছি আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমাকে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম